যে কোনো এই ধরনের এমলিফায়ারকে আপনারা ব্লুটুথ এমলিফায়ার করতে পারবেন আগের যে এমলিফায়ারগুলো ছিল এগুলো তো ব্লুটুথ সিস্টেম ছিল না এখন এই রকম একটা চার্কিট লাগিয়ে দিলে আপনি ব্লুটুথ করে নিতে পারবেন আগের যে চার্কিট ছিল ইউএসবি সিস্টেম ছিল আর এখন কিন্তু ইউএসবি সিস্টেম চলে না সবাই ব্লুটুথ সিস্টেম করতে চায় তো আপনারা কিভাবে ব্লুটুথ সিস্টেম করবে আজকে এই ভিডিওতে আলোচনা হবে এবং আপনাকে বুঝিয়ে দেওয়া হবে আগের যে চার্কেটটা ছিল এমলিফায়ার এম এমপি যে চার্কেটটা ছিল ওই সার্কেটটা আমরা খুলে ফেলবো এখানে এম এমপি থ্রি সার্কিটটি মোট কয়টা তার থাকে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব কীভাবে আপনারা কানেকশানটা লাগাবেন এবং কিভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটা তিনটা ছয়টা আর দুইটা মোট আটটা কানেকশান খুলেছে এই যে আগের সার্কেটটা এটার আর কোনো কাজ নেই কারণ এটার কোনো ব্লুটুথ সিস্টেম নাই তো দেখতে পাচ্ছেন আমি এখানে এটা বাদ দিয়ে দেবো বাদ দেওয়ার কারণে কারণ হচ্ছে এটাতে ব্লুটুথ সিস্টেম কানেক্ট হয় না তো কিটা দেখেন এখানে কিন্তু ব্লুটুথ সিস্টেম আছে এবং ইউএসবি সিস্টেম আছে সবগুলো আছে রেডিও আছে তো এখানে কালেকশনগুলো আপনাদেরকে আমি বলছি এখানে যে লাইট আছে দেখছেন মানে এখানে এলইডিতে লাইট আছে এবং দুইটা তার বার করি আছে একটা হলো নেগেটিভ একটা হলো পজিটিভ তো এখানে দেখতে পারবেন আপনারা দুইটা এক দুইটা তার একসাথে বাইর না থাকে নেগেটিভ এবং পজিটিভ আপনারা ওই দুটা তার এখানে যে দুটা তার আছে এখানে লাগাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কানেকশানটা এই যে দেখতে পাচ্ছেন আমি এইখানে যে দুটা তার আছে এই দুটা তার আর হলো এখান দিয়ে আছে তিনটা তার এই তিনটা তার এই দুটা তারে আমি একটু সকেটের জাম্পার করে নিয়েছি দুটা তার গোয়াত দুইটা তার লাগিয়ে দিলাম নেগেটিভ এবং পজিটিভ ফাইভ বল এখন দেখেন লাইন এসে গেছে আর শুধু তিনটা কানেকশান নিলাম এখানে যে এমলিফায়ার কানেকশান এসেছে যেটাতে দিলে গিরিট হয় মানে টোন শব্দ হয় ওটাতে লাগিয়ে দিবেন আপনাদের কাজটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা লাগিয়ে দিচ্ছি কিন্তু এটা ফিটিং করতে কিন্তু অনেক কষ্ট হবে যেহেতু আগের এমলিফায়ার সার্কিটটা কিন্তু অনেক বড় ছিল ছোটো ছিল এখনটা কিন্তু অনেক বড় তো আমি এটা কিভাবে আপনারা ফিটিং করবেন আপনারা জানেন যে এই বোর্ডগুলো হচ্ছে হার্ড বোর্ড कार्डबोर्ड কার্ডবোর্ডের উপরে স্টিকার লাগিয়ে এই ধরনের বাক্সাগুলো তৈরি করা হয় আপনারা সুন্দর করে এটাকে কেটে নিয়ে আপনারা এটা কিন্তু ঠিক করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি কেটে নিয়ে ঠিক করে এটাকে সুন্দর করে বসিয়ে নাট মেরে দিয়েছি এখন কিন্তু একদম অ্যাকুরেট হয়ে গেছে তো দুই সাইডে দুইটা নাট মেরে দিতে পারবেন আপনারা যে কোনো এমলিফায়ার সার্কিটের কিন্তু দুই সাইডে দুইটা নাট থাকে ওই নাটগুলো মেরে দিতে পারবেন একদম সহজে তো যে কোনো এমলিফায়ার একটা যে কোনো এমলিফায়ার থাকুক আপনারা কিন্তু এমপি থ্রি বা এই ব্লুটুথ সিস্টেম করে নিতে পারবেন এই এইভাবে আপনারা কোনো সমস্যা নাই শুধু কানেকশনগুলো বুঝে শুনে একটু কানেকশনগুলো ফাইভ বলটা ফাইভ বল দিয়ে দিবেন নেগেটিভটা জয়েন্টে দিয়ে দিবেন এবং যেখানে হাত দিলে স্পিকার গুঁত গুঁত মানে কোনো একটা শব্দ করে এটা আপনারা যেখানে এল আর লেখা আছে এইখানে লাগিয়ে দিবেন তাহলে আপনাদের কানেকশনটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কানেকশানটা কমপ্লিট করে ফেলেছি অল্প কয়েক মিনিটের মধ্যে কিন্তু আপনার অকেচু একটা এমলিফায়ার এখন ঠিক হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাকুরেটভাবে বসেছে অ্যাকুরেটভাবে আমি জিনিসটা বসাই দিলাম তো এইভাবে